প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 এর অঙ্কের সম্পূর্ণ সমাধান সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। একের চার অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা। একের চার মানে কত? 100/4। তাহলে 100/4 দিয়ে 4 দিয়ে 100কে কাটলে কত হয়? 25 হয়। দেখো, প্রশ্নে শতকরা বলে দিয়েছে, তাই জন্য এখানে শুধু 25 উত্তর হবে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 500 গ্রাম, দুয়ের প্রশ্ন, 500 গ্রাম মানে কত কিগ্রা? 500 গ্রাম মানে কত কিগ্রা? মানে কি গ্রাম থেকে কিগ্রা নিয়ে যেতে গেলে কী করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 500/1000, 0000 কেটে গেল, তাহলে কী পড়ে রইলো? 5/10। তাহলে 10-এর জন্য কী হয়? এক ঘর আগে পয়েন্ট বসে, তাহলে 0.5, তাহলে 0.5 কিগ্রা, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তিনেরটা, 0.3, 0.16, 0.1 সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যাবে। দেখো, মাথায় আসন্ন মানে চিহ্ন দেওয়া রয়েছে, মানে অসীম আর কি। তাহলে এগুলো ধরো, তাহলে এখানে সবথেকে ছোটো কি? 0.1 সবথেকে ছোটো। তারপর কি? 0.16। অনেকেই বলবে এখানে 16 আছে, ওটা 3 আছে। দেখো, 3-এর পর যদি আমাকে 0 বসাই তাহলে কী হবে? 30 হবে। আর যদি এখানে 16 মানে 16 মানে 16 রয়েছে, তো তাই জন্য 0.1, তারপর 0.16, তারপর 0.3, অর্থাৎ সঠিক উত্তর এখানে হবে হচ্ছে, যেটা রয়েছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিয়েরটা হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমি চলে যাব, যেটা রয়েছে লাস্ট প্রশ্ন, 3, 5, 1 ও 15-র গসাগু লসাগু কোনটা মানে সমান নাকি অসমান? দেখো, 3 আর 5-এর কি গসাগু করলে কত হয়? 1 হয়। আর লসাগু করলে কত হয়? 15 হয়। 3, 5, 15 বলে 1 আর 15 গসাগু করলে কত হয়? 1 হয়। এবং লসাগু করলে 15 হয়। তাহলে গসাগুও সমান বেরোচ্ছে আর লসাগুও কী বেরোলো? সমান বেরোলো। তাহলে কী হবে? ডিএরটা গসাগু সমান এবং লসাগু সমান। দুয়ের দিকের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। একটি নীরের চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে, এটা হবে হচ্ছে দুয়েরটা, 1 এবং 2, 1.2 বিয়েরটা আর কি। একটি নীলের শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে, এটা হচ্ছে এরটা, 1.1। বর্গাকার ভূমিযুক্ত প্রিজামের ধার সংখ্যা এবং তলতের সংখ্যা, এটা হবে হচ্ছে ডিএরটা, 12.6। এবং বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের সংখ্যা, ধার সংখ্যা এবং তলতের সংখ্যা, এটা হবে হচ্ছে 8.5, অর্থাৎ সিএরটা। পরবর্তী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একেরটা চিত্র এ, চিত্র বি, চিত্র সি দেওয়া রয়েছে এবং এখানে ডান দিক বাম দিক মেলাতে বলেছে, যেটা হবে, যে কোনো দুটো বলেছে, আমি তিনটেই করে দেখাচ্ছি, তোমরা যে কোনো দুটো করবে। দেখো, প্রথম যে চিত্রটা রয়েছে এ বি সি, এটা হচ্ছে একটা যে কোনো সমরেখা বিন্দু নয়, তাই জন্য এটা হচ্ছে অসমরেখ, মানে কোনো একটা সরলরেখাতে আসছে না, তাই অসমরেখ। তাহলে অসমরেখ কোথায় আছে? বিয়েরটা হচ্ছে অসমরেখ। আর চিত্র কি? চিত্র হচ্ছে এ। তাহলে এ চিত্র হচ্ছে, মানে বিয়েরটা হচ্ছে কিনা যে চিত্র এ, সেটা হচ্ছে অসমরেখ। তারপর কী রয়েছে? তারপরে চিত্র, দেখো, একটা সরলরেখা আর কি, একটা সমরেখ। তাহলে সমরেখ কী হবে? চিত্র বি। তাহলে সমরেখ হলো হচ্ছে চিত্র বি, এবং সমবিন্দু হবে হচ্ছে চিত্র সি, কারণ দেখো এখানে সব কটার জায়গায় একটা বিন্দুতে এসে মিলিত হয়ে যায়, সমবিন্দু। পরবর্তী প্রশ্ন, এ হাতের কাজ 50-এর মধ্যে 20 নাম্বার এবং বি 25-এর মধ্যে 10 নাম্বার পেয়েছে, কে বেশি পেয়েছে? শতকরার সাহায্যে হিসাব করো। আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এ কত পেয়েছে? 50-এর মধ্যে 20। তাহলে শতকরা মানে 100-এর প্রকাশ, তাহলে 100 দিয়ে গুণ করেছি, তাহলে 0 কেটে গেল, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 20 দুগুণে কত হয়? 40%। বি পেয়েছে 10/25, মানে 25-এর মধ্যে 10 পেয়েছে, তাহলে 10/25 × 100, 25 একে 25, 25 চারে 100, 4 দিয়ে 10 গুণ করলে 4 দশে 40, তাহলে এ ও বি প্রাপ্ত নাম্বার সমান, বা উভয় একই নাম্বার পেয়েছে। তিন নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি এবং ত্রিভুজটির একটি বাহু দৈর্ঘ্য 0.0 লেখো। আর তিনটি বাহু দৈর্ঘ্য বলে দিয়ে 14.4 সেমি, তাহলে একটি বাহু দৈর্ঘ্য কী হবে? 14.4/3/3 সেমি। তাহলে কী হবে? 3 দিয়ে 14.4 ভাগ করেছি, দেখো 3, 4, 12, 12 থেকে 14 বিয়োগ করলে 2, পয়েন্ট বসে গেলো, 4 নেমে গেলো, তাহলে 3, 8, 24, 4.8, তাহলে ত্রিভুজটির একটি বাহু দৈর্ঘ্য 4.8 সেমি। পরবর্তী অঙ্ক আমাদের যেটা রয়েছে, সংখ্যারেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় করো, +7, -5, যেটা আমরা জানি একটা সহজ ফর্মুলা, +7, -এ -এ + হয়, এটা তোমরা জেনে রাখো, ক্লাস 6 স্ট্যান্ডার্ড থেকেই -এ -এ + হয় বলে আমি প্লাস লিখেছি, +7, +5, তাহলে +7 আর +5 যোগ করলে কত হয়? 12 হয়। এবার আমরা একটা দাগ টেনে নেবো, দিয়ে 0-র এই দিক, ডান দিকটা হচ্ছে আমরা জানি ধনাত্মক মান বসে, আর এদিকে ঋণাত্মক মান মানে মাইনাসে বসে, তো ধনাত্মক দিকে প্রথমে 7 ঘর গেলাম, তারপর আরও 5 ঘর গেলাম, তাহলে 12, তাহলে উত্তর কী হবে? 12। তোমরা লিখবে +7 -5 = 12। তারপর যে প্রশ্ন রয়েছে,
শেষ প্রশ্ন, সুজাতা তত্ত্ব থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো, গান গাইতে ভালোবাসে, নাচ করতে ভালোবাসে, আঁকতে ভালোবাসে। সুজাতার বন্ধুর সংখ্যা 4, 5, 7। আর তোমরা দেখতে পাচ্ছ বার ডায়াগ্রামটা, এটা কি করেছে, উলম্ব স্কেল, একটা হচ্ছে হরাইজন্টাল স্কেল বা ভার্টিক্যাল, যেটাকে বলি অনুভূমিক স্কেল। তো অনুভূমিক স্কেলে নিয়ে যাচ্ছে গান, নাচ, আঁকা, আর নিচে লিখে দিচ্ছি ভালো লাগার বিষয়। আর এদিকে এক সেমিতে এক করে নিয়েছি, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তোমরা 8 সেমি পর্যন্ত খাতায় টানবে, দিয়ে 1, 2, 3, 4 করে 8 লিখে দেবে। এবার কি বলেছে, গান গানে বলেছে দেখো 4 বলেছিল, তাহলে 4-এ গিয়ে আমি একটা বার ডায়াগ্রাম অঙ্কন করেছি, মানে বাঁদিক এদিক থেকেও 4 উঠবে, এখান থেকেও 4 উঠবে, দিয়ে মাথাটা ছুটে যাবে। আর এখানে দেখো নাচ, নাচে বলেছিল 5, তাই জন্য 5 সেমি পর্যন্ত টেনেছি, আর আঁকা বলেছিল 7, তাই জন্য 7 সেমি পর্যন্ত টেনেছি, দিয়ে মাঝখানে যে তোমরা এই ডিজাইনটা নিজের ইচ্ছা মতো দিতে পারো। আর এদিকে লিখে দিচ্ছি দেখো বন্ধুর সংখ্যা। এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এর ক্লাস 6-এর জন্য। ধন্যবাদ।